हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल जॉय बाइसाइकल लाइफस्टाइल अनदर ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आर आमीओ भालो आछी। बाइरे प्रचंड मेघला वेदार, एखन बाजे 8টা আর 8টার সময় এরকম অন্ধকার, মানে বুঝতেই পারছো যে কি হারে বৃষ্টিটা হচ্ছে। তাই ভাবলাম একটু ডাল ভিজিয়ে দিয়ে সন্ধ্যের দিকে একটু চপ টপ ভেজে খাওয়া হবে, বড়া ভাজবো। আর এগুলো কুমড়া ফুল হয়েছে, অনেকগুলোই হয়েছে, ভাবলাম যে তুলে নিয়ে যাই, কিন্তু যা জোঁক ভেতরে, আর বৃষ্টিও প্রচণ্ড এলো। এই যে এখানে একটা কুমড়া ফুল, আমার তো বেশি ভয় লাগছে জোঁককে, জোঁক না উঠে আসে, এরকম দেখে দেখে কুমড়া ফুল তুলতে হবে। আর এই ফুলটা তুলে নেব, দেখো কুমড়া ফুলের ভাজা কে কে খাও বলো। কুমড়া ফুলের ভাজা খেতে খুব ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। এই ভেতরের দিকে আরো অনেকগুলো কুমড়া ফুল হয়েছে, কিন্তু আমি আর সাহস করে ওই ভেতরে ঢুকতে পারলাম না। এগুলো মায়ের জন্য রেখে দিয়েছি, মা যখন আসবে তখন তুলে নিয়ে আসবে। ওপাজিকে হাঁটি হাঁটিকে যাবো তো, যাও। আজ টিচার ডে, তাই বোন স্কুলের শাড়ি পরেই গেল, নাচ করার কথা ছিল কিন্তু নাচবে না। বাজে হচ্ছে দুপুর 12:30 মতো, আর এখনো কন্টিনিউ বৃষ্টি, বৃষ্টি ছাড়েই নি। তো আজকে রান্না বান্না করেছি হচ্ছে মাছ ভাজা আর এই মাছের টক, আর কিছু করিনি। আর ওই দিকে করেছি এই যে আমার ডালে বড়া ভাজি, এখানে মা কুমড়ো ফুলও তুলে নিয়ে এসছে, কিন্তু মাকে বলেছিলাম কাঁচা লঙ্কা লাগবে আমার তুলে দিয়ে যেতে, ওখানে এত জোঁক আমার যেতে ভয় করে। তো মা বোধহয় ভুলে গেছে, কাঁচা লঙ্কা তুলে দিয়ে যায়নি, এখন আমাকে এই বৃষ্টি পড়ছে, এত বৃষ্টির মধ্যে যেতে হবে ওই বাড়ির ভেতরে। তুই দূরে যাব না, এই যে সামনে ছোট ছোট লঙ্কা গাছটা দেখছো, এই লঙ্কা গাছ থেকেই লঙ্কা তুলে নিব। এগুলো প্রচণ্ড ঝাল হয় ওই বড় লঙ্কার থেকে। আর এগুলোই আমি নীলকে চাউমিনের সঙ্গে দিয়েছিলাম, এই লঙ্কাগুলো তো ঝালে খেতে পারেনি। দেখেছো কত লঙ্কা হয়েছে, এমনিতেই তো লঙ্কা পেকে যায়, আর আমার শুধু ভয় লাগছে না জোঁক টোক উঠে আসে। জোঁককে প্রচুর ভয়, পৃথিবীতে কাউকে ভয় করি না, কিন্তু সাপ আর জোঁক আমার জাহানের ভয়। তো আমি জটা পারবো বর্তমান তুলে নিব কাজ চালানোর জন্য, বাদ বাকি মা পরে তুলবে। দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে কুমড়ো ফুল, নুন, হলুদ, আর এতে একটুখানি আমি সয়া সসও মিশিয়েছিলাম, আর ম্যাগি মশলা, যেটা দেখাতে ভুলে গেছি। আসলে উনানেই রান্নাটা হয়েছিল, উনানটা কাকিমা লাস্টে রান্না করেছিল, তো উনান জ্বলছিল, আমি ভাবলাম যে বেকার কেন গ্যাস পুড়বো, তাই উনানেই করে নি। এই দেখো এত ভুলো মন আমার, বড়া ভাজবো অথচ বেসনই দিতে মনে নেই। যখন তেলের মধ্যে ছাড়তে যাব তখনই মনে পড়লো যে হ্যাঁ আমি তো বেসনই দিইনি। মানে আমি মাঝে মধ্যে ঘরে এরকম বড়টা ভাজি, পুরো চৈত্র মাস কেটে গেল, তার অনেক আগে থেকেই বাড়িতে বড়া করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু করি। এমনিতেই বৃষ্টি ঝড়ের ওয়েদার, বেশ ভালোই লাগবে খেতে। বড়াটা এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে, আর দুপুরে কেউ কাজ থেকে এখনো আসেনি, তাই আমাকে একাই খেতে হচ্ছে। আজ অনেকদিন পর দুপুরবেলায় একটু ভালোভাবে ঘুম হলো। সাধারণত দুপুরে না আমি খুব একটা বেশি ঘুমাই না, কারণ দুপুরে ঘুমিয়ে পড়লে রাতে আর অতটা ঘুম হয় না। এবার বোন এসে একটু আগে ডেকে গেল যে বৌদি ওঠো, তোমাকে নিয়ে আমার কাজ আছে, তো চলো নিচে যাই দেখি কি কাজ। আজ টিচার ডে, তার টিউশনে সব স্যারদের নিয়ে কি একটা অনুষ্ঠান হবে সব স্টুডেন্টরা মিলে। তো বলছে বৌদি একটুখানি মাথাটা আঁচড়ে দাও, এবার মাথায় এত পরিমাণ তেল আছে আর ভিজে গেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তাই, তো ওই জন্য আর বেশি কোনো স্টাইল করতে পারলাম না চুলে, তো তাই এমনি শর্টে খাটে একটা বেনুনি করে দিলাম। এতদিন পর আমার আধার কার্ডটা ঠিক হয়ে এলো, অ্যাড্রেস আরও সব কিছু। আর এখন যে ফুটেজটা দেখছো আমার ঘর মোছার, এটা কিন্তু সেই দিনের নয়, সেদিন ক্যালেন্ডার ছিল না, বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল আর ব্লক করতে পারিনি। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, তো কাল যেহেতু জন্মাষ্টমী আছে, আজকে আমি ঘর দোয়ার সব মুছে ঝাঁটিয়ে টাটিয়ে নিচ্ছি। মনটা একটু খারাপ, কারণ জানো তো বিয়েতে একটাও গোপাল ওঠেনি, সব বড় বড় কৃষ্ণ ঠাকুর, গোপালের জন্য খুব মনটা ছটফট করে।
কাল সকালের যা যা ইম্পর্টেন্ট কাজ ছিল সবটাই কমপ্লিট, ঘরটোর সব মোছা শেষ। এবার পুকুর ঘাটে গেছিলাম, ঠিক সেই সময় এত পরিমাণ বৃষ্টি এসছে যে আমার মাথার এই ওপরটা ভিজে গেছে। আর আমার বড়বাবু এখন মানে বড়বাবুর কাজ থেকে আসার এখন সময় হয়ে গেছে, তো ঠিক সেই কারণের জন্য আমি একটু ম্যাগি করব। আগে নিজের জন্য এমনি ম্যাগি করে নিব, তারপর ওর জন্য একটু ডিম দিয়ে ম্যাগি করে দেব। আর দুপুরবেলা রান্নার পরে আমি রান্নাঘর আরও সব মুছে কমপ্লিট করেছি। আর এগুলো পাতানো আছে কেন বলো তো, যাতে ঘরের আর মানুষগুলো কি হয় একটু জল পড়েছে জলের ওপর দিয়ে হেঁটে চলে যায়, তার জন্য আমি ভাবলাম যে একটু মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এগুলো পাতিয়ে রাখি, এর ওপর দিয়েই হাঁটা চলা করবে, তখন আমার রান্নাঘরটা নোংরা হবে না। বাড়িতে আমি খুব একটা বেশি শাড়ি টাড়ি পরি না, এই দুদিন বৃষ্টি হয়েছে আমার নাইটি শোকেনি, তার জন্য শাড়ি পরা। আর শাড়ি পরে এত আনকমফোর্টেবল লাগছে, বিয়ের বোধ হয় 3 মাস খানি আমি শাড়ি পরেছিলাম, তারপর আর শাড়ি পরা হয়নি। আজ একটুখানি ম্যাগিটা চাউমিনের মতো করলেও হতো, কিন্তু নিরামিষে আর আমি কি করব, কাল আমার বার আছে। আমার সাধারণত এরকম একটু বেশি স্যুপওয়ালা ম্যাগি ভালো লাগে, মানে বেশি জল থাকবে সেই ম্যাগিটাই ভালো লাগে। আমার ম্যাগি তো প্রায় কমপ্লিট হয়েই এলো। তোমরা হয়তো ভাবছো যে একটা ডিম ফাটানোর জন্য এত কেন ঠোকাচ্ছে আর এত ভয় কিসের। হ্যাঁ সত্যি আমার একটু ভয় ভয়ই করছিল, কারণ ফোনটা আমি মুখের মধ্যে কামড়ে রেখেছিলাম, কিছুই দেখতে পাচ্ছিলাম না তোমাদেরকে দেখাবো বলে, তাই একটু ভয় করছিল না ডিমটা অন্য জায়গায় পড়ে যায়। অনেক সময় ম্যাগি হয়ে আসার পরে ডিম দিলে কেমন একটা আষ্টে গন্ধ করে, তো এইভাবে যদি ডিমটা আগে ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হয় তাহলে আর আষ্টে গন্ধ করে না। ডিমটা আমার ভালোভাবে ফুটে গেছে, এরপর আমি এই ম্যাগিটা দিয়ে দেব, এবং ম্যাগিটা যতক্ষণ ফুটবে ডিমটাও ফুটবে, ততক্ষণে আর আষ্টে গন্ধটাই থাকবে না। যখনই এরকম ডিম দিয়ে ম্যাগিটা করবে তখনই একটু বেশি পরিমাণে ম্যাগি মশলা আর হাতের কাছে কয়েকটা মানে যা সস পাবে তাই একটু দিয়ে একটু নাড়াচাড়া করে 2-4 মিনিট ফুটিয়ে নিলেই দেখবে ম্যাগিটা অসাধারণ টেস্ট হয়েছে। সামান্য মানে কি ওই নর্মালের থেকে একটু বেশিই ভালো লাগে খেতে, আর কালারটাও কিন্তু ভালো এসছে, হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না। আর ওইদিকে আমার বর চলে এসছে, চলো কি বলে দেখি। এই ম্যাগিতে একটু চিজ দিলে ভালো লাগতো না? এমনিতে কি ম্যাগিটা ভালো হয়নি? ভালো হয়েছে, মনে হয়েছে। অনেক হয়ে গেছে, সারাদিন কাজ করেছো, খেয়ে নাও। রাতে আবার সেই তরকারি আর ভাত। সত্যি কথা বলতে কি সন্ধ্যের পর আর কোনো সেরকম ভাবে কাজ থাকে না ভাত বসানো ছাড়া, কারণ তরকারি তো দুপুরবেলাই করে রেখে দেওয়া হয়। তাই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কাল তো আবার জন্মাষ্টমী, অনেক কাজ তাড়াতাড়ি উঠতে হবে। তো সবাইকে টাটা করে দাও, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, গুড নাইট। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং আমাকে সাপোর্ট অবশ্যই করো। টাটা।